মিরসরাইয়ে ট্রাকের ধাক্কায় পিকআপের নিহত হেলপার ড্রাইভার, চট্টগ্রাম প্রতিনিধি মিজানুর রহমানের পাঠানো প্রতিবেদন। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই উপজেলা বারোয়ারহাট পৌরসভা এলাকায় সড়ক দুর্ঘটনায় পিকআপ চালক ও হেলপার নিহত হয়েছে। রবিবার 23 মে ভোর 5:30 নাগাদ দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে চলন্ত পিকআপ ধাক্কা দিলে ঘটনাস্থলে তারা মারা যান। খবর পেয়ে মিরসরাই ফায়ার সার্ভিসের কর্মীরা পিকআপের ড্রাইভার ও হেলপারকে উদ্ধার করা হয়েছে। নিহতরা হলেন কক্সবাজার জেলা পেকুয়া এলাকার গাড়ি চালক মোহাম্মদ তহিদ 30 ও হেলপার রোবেল 25, মিরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পটরি জানান, কালারমার ছড়া ইউনিয়নের চিকনিপাড়ার পানবাজার থেকে গত রাতের নোয়াখালীর উদ্দেশ্যে ছেড়ে যাওয়া পানভর্তি টাটা মিনি ট্রাকটি মিরসরাই থানার পাশে সড়ক দুর্ঘটনা পড়ে। এ সময় চালক ও হেলপার ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। জোড়াগঞ্জ থানা রোডে এই ঘটনা ঘটে। ভোর 6:00 নাগাদ ঘটনাস্থলে গিয়ে নিহত দুই ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। নিহতরা দুর্ঘটনা কবলিত পিকআপের চালক ও হেলপার। ঘটনাস্থল থেকে নিহত লাশ দুর্ঘটনা কবলিত পিকআপটি উদ্ধার করে পুলিশ ফাঁড়িতে নেওয়া হয়েছে। জোনাকি নিউজ টিভি।